রহস্যজনকভাবে খুন হওয়া চিত্রনায়িকা শিমু, রাইমা ইসলাম শিমু। জন্ম আনুমানিক 1977 অথবা 78 এবং হত্যা করা হয়েছিল 16 জানুয়ারি 2022 অথবা এর কিছুদিন পরে। শিমু ছিলেন একজন বাংলাদেশি অভিনেত্রী, চলচ্চিত্র প্রযোজক এবং পরিচালক। তিনি 1998 সাল থেকে 24টি চলচ্চিত্র এবং অসংখ্য টিভি নাটকে অভিনয় করেন। তিনি 2022 সালের 16 জানুয়ারি নিখোঁজ হন এবং পরবর্তীতে তাকে হত্যা করা হয়। প্রারম্ভিক জীবন এবং কর্মজীবন। শিমু বরিশালে জন্মগ্রহণ করেন আনুমানিক 1977 বা 1978 সালে। তার প্রথম চলচ্চিত্র ছিল কাজী হায়াত পরিচালিত বর্তমান। তিনি শেষবারের মতো অভিনয় করেন জামাই শ্বশুর চলচ্চিত্রটিতে। হত্যাকাণ্ড। 2022 সালের 16 জানুয়ারি শিমু নিখোঁজ হন। শিমুর স্বামী সাখাওয়াত আলী নোবেল ব্যবসা বন্ধ সহ নানা কারণে হতাশায় ভুগছিলেন। ধীরে ধীরে তার স্ত্রীর কাছে অবিশ্বস্ত সন্দেহ হতে থাকেন। এটি তাদের দাম্পত্য কলহের দিকে পরিচালিত করে। পরে শেষ পর্যন্ত তার স্বামীর হাতে তাকে মৃত্যুবরণ করতে হয়। শিমু মৃত্যুর আগে কয়েকবার পুলিশের কাছে তার স্বামীর দুর্ব্যবহারের অভিযোগ করেন। তার স্বামী এবং তার বন্ধু হত্যার পরিকল্পনা করে হত্যাকাণ্ড ঘটায় এবং পরে 19 জানুয়ারি পুলিশের কাছে স্বীকার করে। 2022 সালের 17 জানুয়ারি ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলায় পুলিশ তার টুকরো টুকরো লাশ উদ্ধার করে। পরে মরদেহটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে রাখা হয়। 2 দিন ধরে নিখোঁজ থাকার পর 17 জানুয়ারি সকাল 10টার দিকে কেরানীগঞ্জের হজরতপুর ব্রিজের কাঁচ থেকে ঢাকাই সিনেমার নায়িকা রাইমা ইসলাম শিমুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। এরপর কেরানীগঞ্জ থানা পুলিশ মরদেহটির শাহ সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের মর্গে নিয়ে যায়। ঢাকা পোস্টের তথ্যটি নিশ্চিত করেন কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক কাজী রমজানুল হক। তিনি বলেন, নায়িকা রাইমা ইসলাম শিমুর মরদেহ সোমবার সকালে কেরানীগঞ্জ মডেল থানাধীন হজরতপুর ইউনিয়নের আলিপুর নামক স্থানে একটি ব্রিজের নিচে থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয়। মরদেহের গলায় একটি দাগও রয়েছে। মরদেহটি উদ্ধার করে আমরা মিটফোর্ড হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দিয়েছি। শিমু নিখোঁজ হওয়ার এ বিষয়ে কলাবাগান থানায় একটি জিডি হয়েছিল। শিমু হত্যার ঘটনায় এরই মধ্যে তার স্বামী নবীল ও নবীলের বন্ধু ফরহাদকে গ্রেপ্তার করেছে র্যাব। 17 জানুয়ারি দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় একটি গাড়িও জব্দ করা হয়। হত্যার ঘটনার পর থেকে সিনেমা প্রেমীদের মধ্যে কৌতূহল জন্মেছে নায়িকা শিমুকে নিয়ে। অনেকের মনেই প্রশ্ন, কে এই চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমু? খোঁজ নিয়ে জানা যায়, আজ থেকে ঠিক 2 যুগ আগে 1998 সালে বড় পর্দায় অভিষেক ঘটে বরিশালের মেয়ে রাইমা ইসলাম শিমুর। তার প্রথম সিনেমা কাজী হায়াত পরিচালিত বর্তমান, যেখানে তিনি অভিনয় করেন তখনকার জনপ্রিয় তারকা মান্না, মৌসুমী, ডিপজল প্রমুখের সঙ্গে। এরপর 6 বছরে একে একে অভিনয় করেছেন 23টিরও বেশি সিনেমায়। তবে সবশেষ তাকে দেখা গেছে 2004 সালে মুক্তি পাওয়া জামাই শ্বশুর সিনেমায়। ফলে এই সময়ের দর্শকদের কাছে তিনি ততটা পরিচিত নন। তবে গত কয়েক বছর ধরে শিমু নাটকের সঙ্গে যুক্ত ছিলেন, অভিনয় করেছেন প্রায় 50টি নাটকে। সাম্প্রতিক সময় আলোচিত নাটক ফ্যামিলি ক্রাইসিস এও অভিনয় করেছেন তিনি। পাশাপাশি প্রযোজক হিসেবেও কাজ করেছেন তিনি। তার নিজের প্রোডাকশন হাউস ছিল, মাঝে মধ্যে পরিচালনাও করতেন এই চিত্রনায়িকা। রহস্যজনকভাবে খুনের শিকার হওয়া এই নায়িকা বাংলাদেশের অনেকগুলি পরিচালকের সঙ্গে কাজ করেছেন। তাদের মধ্যে রয়েছেন প্রয়াত চাষী নজরুল ইসলাম, দেলোয়ার জাহান ঝন্টু, দেওয়ান নজরুল, এ জে রানা, শরীফুদ্দিন খান টিপু, ওস্তাদ জাহাঙ্গীর আলম, স্বপন চৌধুরী, এনায়েত করিম, শবনম পারভীন। তিনি অভিনয় করেছেন রিয়াজ, অমিত হাসান, বাপ্পারাজ, জাহিদ হাসান, মোশারফ করিম, শাকিব খান সহ অনেক গুণী ও জনপ্রিয় অভিনেতাদের বিপরীতে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে বাদ পড়া 184 জন সদস্যদের একজন ছিলেন শিমু। ভোটাধিকার ফিরে পাওয়ার আন্দোলনে
ভোটাধিকার ফিরে পাওয়ার আন্দোলনে তিনি ছিলেন বেশ সক্রিয়। স্বামী ও দুই সন্তান নিয়ে শিমু রাজধানীর গ্রিন রোড এলাকার বাসায় বাস করতেন। হঠাৎ এই নায়িকার খুনের ঘটনায় তার সিনেমার বন্ধু ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। চিত্রনায়ক ওমর সানি সহ অনেকেই এই ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেছেন। বন্ধুরা, সংক্ষেপে এই ছিল চলচ্চিত্র অভিনেত্রী রাইমা ইসলাম শিমু হত্যাকাণ্ডের ঘটনা ও শিমুর জীবনের দুঃখজনক বেদনাদায়ক আত্মজীবনী। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। হ্যাঁ, আমার উচ্চারণের ভুল ত্রুটির জন্য ক্ষমা করে দেবেন। ধন্যবাদ।